আমি বিষ্ণু মহানটিভি থেকে উৎসবটা আজকে চলে এসেছি সানডে ক্লাব আরিয়া দত্ত শুনব যেটা আরিয়া দত্তের বিখ্যাত আমি দাদার মুখেই শুনে নেবো এটা স্থানীয় কর্ডিনেটর উনি আজকে রাতে পাওয়া মানে এটা আমাদের কাছে ভাগ্যবান বিষ্ণু আমরা দাদা আজকে আপনাকে পেয়েছি এই আরিয়া এই সানডে ক্লাব পুজোটা 34 বছর ধরে একই ভাবে হ্যাঁ এটা পিছনে একটা ইতিহাস আছে ইতিহাস বলতে ধরুন এই সানডে এই যে দেখছেন আপনার ওইদিকে সেই যুবক সংঘ রথতলা এদিকে নড়াপাড়ায় অসত্তর প্রায় মধ্যখানে 500-700 মিটার হবে মানে প্রায় 1 মাইলের কাছাকাছি এলাকায় পুরো যুবক খুবই পুরনো পুজো ওটা যুবক সংঘ হলে এবারে 78 বছরের পুজো আর এটা 57 বছর এই জায়গাটা একদম একটা বাড়ি পুজো মোড়ের বাড়ি বলে এখানে ওটাও 100 বছর পেয়ে যাবে বাড়ি পুজো কিন্তু বারোয়ারি পুজো এই অঞ্চলে ছিল পুজোর সময় অঞ্চলটা অন্ধকার হয়ে থাকে তখন এই পাড়ার কিছু উদ্যোগী ছেলে তারা সবাইকে পাড়ার লোককে নিয়ে এই পুজোটা শুরু করে এবং পাড়ার প্রত্যেকটা এই পুজোকে সামনে তাদের একটা বিখ্যাত কিন্তু এরা একদম বাড়ি ঘরবাড়ি ক্লাব হল টোটাল পাড়ার সমস্ত এলাকার মানুষকে নিয়ে পুজোটাকে ইনভলভ যারা পুজোর চারদিন গত বছর করোনার জন্যে এটা করতে পারেনি কিন্তু 34 বছর ধরে এরা এই পুজোর সময় এলাকার অনেক বাড়িতে রান্না হয় পুজোর ভোগ পুজোর আর বিশেষ করে নবমীতে এরা একটা বিশাল টোটাল পাড়ার প্রায় 1000-2000 লোককে একসঙ্গে পাপ করে এখানে মায়ের উপলক্ষে নবমীতে আমাদের খাওয়ানো হয় মানে এই পুজোটার একটা দিন সামনে ক্লাবের একটা বিশেষত্ব বা যারা উদ্যোগ নিয়েছিল সেসব নেই চাই নিয়ে যে সঙ্গে ছিলাম স্বাভাবিক প্রথম থেকে এই পুজোটা যখন শুরু হয় এখানে ফাঁকা জায়গা ছিল জায়গা ছিল পরে এরাই যারা পুজো করেছে উদ্যোগ নিয়ে আস্তে আস্তে ঘর করেছে ঠাকুর দালান করেছে লাভ করেছে এই জায়গাটা দাঁড় করেছে এরা থেকে এবং সমস্ত পাড়ার লোককে ইনভলভমেন্ট করে সবাইকে নিয়ে পুজোটা এরা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে 34 বছর এই পুজোটা করেছে সব আগের পরের জেনারেশন এরা সব এসছে এরা এখন দায়িত্ব নিয়েছে আগের জেনারেশনটা এই জেলাকে ছেড়ে দিয়েছে তোমরা কি বলবে নামটা একটু বলার বর্তমানে একটা কিছুটা সীমিত পরিস্থিতির মধ্যে আমাদের যে পুজো আমরা